নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা নতুন পর্ব নিয়ে আমি তোমাদের সামনে এসে গেলাম। আজ আমার পাকশালায় আমি তোমাদের তৈরি করে দেখাবো রুই পোস্ত। এই রুই পোস্ত বানাতে গেলে যে প্রধান উপকরণ লাগবে সেটা তো অবশ্যই রুই মাছ, তার সঙ্গে যে যে উপকরণগুলো লাগবে আমি এক এক করে বলবো। অল্প সময় তৈরি হয়ে যাবে, চট জলদি তৈরি হবে, কিন্তু খেতে খুবই সুস্বাদু, কম মশলায়। এই গরমের মৌসুমে সবসময় মাছের কালিয়া বানালে খুব রিচ হয়ে যায়, তাই আজ আমি তোমাদের অল্প মশলাতে তৈরি করে দেখাবো রুই পোস্ত। এই রুই পোস্ত বানাতে গেলে যে প্রধান উপকরণ লাগবে সেটা তো অবশ্যই রুই মাছ। আমি এখানে 6 থেকে 7 পিস আমি রুই মাছ নিয়ে নিয়েছি, অবশ্য মাথা আর লেজাটা বাদ দিয়ে দিয়েছি। তার সাথে আমি যে উপকরণগুলো দেবো সেটা হলো সাদা সর্ষে, পোস্ত, এই দুটো আমি মশলা বেটে নেব। আমি ফোড়নে দেব কালো জিরে, সামান্য কালো জিরে আমি ফোড়নে দেব, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, টমেটো, পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা আমি এই রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। আর পোস্তটা আর আমি সর্ষেটা আমি বেটে দেখাবো। সবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছটা বেশ অনেকক্ষণ আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা টাটকা মাছ হলে তবেই এই রুই পোস্ত বেশি ভালো লাগবে, কারণ টাটকা মাছে অল্প মশলা রান্না করলে স্বাদ আরও ভালো হয়। আমি মাছটা কড়া করে ভেজে নিয়েছি, হালকা করেও ভাজলে হবে। আর আমি এখানে পেঁয়াজ, একটা পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর পোস্তটা আমি শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নিয়েছি। এই পোস্ত গুঁড়োটা সঙ্গে আমি 1 চা চামচের মতো সাদা সর্ষে গুঁড়ো দিয়ে দেবো। এটা কালো সর্ষেও দেওয়া যায়, আমি সাদা সর্ষে দিলাম। আর আমি পোস্তটা 4 টেবিল চামচের মতো পোস্ত দিয়েছি। পোস্তর পরিমাণটা বেশি দিতে হবে, তবেই এই রান্নাটা খেতে ভালো লাগবে। তার সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর হালকা নুন আর হলুদ দিয়ে দেবো, সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। সাদা সর্ষেটাতে তিতর ভাব কম থাকে, তাই আমি সাদা সর্ষেটাই দেই, তবে কালো সর্ষেও দিলে ভালো লাগে। আর মাছগুলো আমি ভেজে নিয়েছি, সেই তেলেই আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। অল্প তেলে এই রান্নাটা হয়ে যায়, রিচ হয় না, এই গরমের জন্য খুবই সুস্বাদু এই খাবারটা অল্প তেল মশলায়। দেখো লঙ্কা আমি দুটো কালো জিরের সঙ্গে দিয়ে দিলাম, লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো, পেঁয়াজ কুচিয়ে যেটা দিয়েছি আমি, পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা হবে তখন আমি টমেটো কুচোনোগুলো দিয়ে দেবো। আমি টমেটো দিলাম, তোমরা টমেটোটাও স্কিপ করতে পারো। আর যখন টমেটোগুলো আর পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি পোস্ত বাটাটা দেবো। আমি এখানে 2 মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। আমি পোস্তটা ভালো করে বেটে নিয়েছি, তবে একটু দানা দানা পোস্ত থাকলে তবেই ভালো লাগবে। আমি লঙ্কার গুঁড়োটা দেখাতে আমি পারিনি, এখন আমি লঙ্কার গুঁড়োটাও দেবো। তোমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না। টমেটোটা গলার জন্য আমি নুন দিয়ে দিলাম। আমি এখনই হলুদ দিয়ে দেবো, আর ঝোলে আমি হলুদ দেব না, স্বাদ অনুযায়ী হলুদ আর কাঁচা শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে ঝাল, লবণ, মিষ্টি তিনটা ভালো হবে, তবেই রান্নাটা খেতে ভালো লাগবে, কারণ টমেটো, পেঁয়াজ, পোস্ত তিনটা মিষ্টি মিষ্টি, তাই এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে তবেই এই রান্নাটা ভালো লাগবে, তবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দেখো এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আমরা এটা রুই পোস্ত করছি। এবার দেখো পোস্তটা যখন ভাজা ভাজা হবে তখন আমি জল দিয়ে দেব। তোমরা যদি চাও পোস্ত কাঁচা পোস্ত নামানোর আগেও দিতে পারো। আমি পোস্তটা সম্পূর্ণ পোস্তটাই আমি ভেজে দিচ্ছি, কাঁচা পোস্ত আমি দেব না, তবে তোমরা যদি পোস্তর স্বাদ, কাঁচা পোস্তের স্বাদ চাও তো সামান্য 2 চামচের মতো পোস্ত কাঁচা রেখে দিলে নামানোর আগেও সেই পোস্তটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিতে হবে। আমি ভালো করে পোস্তটাকে কষিয়ে নেব, যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, যত ভালো কষবে তত স্বাদ, এর রুই পোস্ত স্বাদটা তত ভালো লাগবে। দেখো পোস্তটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমি আরও একটু পোস্তটাকে আরও কিছুক্ষণ গ্যাস ওভেনের পরে রেখে আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি জল দিয়ে দেব। আমি মিক্সার জারটা ধুয়ে প্রথমে জলটা দেব, তারপর আমি আরও জলের পরিমাণটা আমি একটু বেশি দেব। দেখো মিক্সার জারটা প্রথমে ধুয়ে দিয়ে দিলাম, আমি জলটা একটু উষ্ণ গরম করে তারপরে দেব। গরম জলটা দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে, মাছ তো ভালো করে ভাজাই আছে, তাই ঝোলটা আমি বেশিক্ষণ সময় নিয়ে ফুটাবো। মাছ দেওয়ার পরে খুব বেশি সময় ফুটাবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে আর ঝোলের মধ্যে ঘেটে যাবে। আমি নুন সামান্য দেব স্বাদ অনুযায়ী, হলুদ আর আমি দেবো না, কষানোর সময় আমি হলুদ দিয়ে দিয়েছি।
তোমরা যদি চাও হলুদটাকে স্কিপ করতে পারো, অনেকে পোস্ততে হলুদ দেয় না, তবে আমার ভালো লাগে না সাদা সাদা। আমি আবার জল গরম করে, সামান্য উষ্ণ জল গরম আমি দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে ঝোলটা বেশি হলে তবেই মাছের মধ্যে পোস্তর যে স্বাদটা যাবে, ঝোল কম হলে একদম শুকিয়ে যাবে জল। দেখো ঝোলটা যখন টকবক করে ফুটবে, তখন আমি কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো, ভালো করে ফুটতে দেবো। তারপর আমি যখন ফুটে যাবে ঝোলটা ভালো, তখন আমি মাছ দেবো। এখন আমি মাছ দিচ্ছি না, আমি গ্যাস ওভেনের জোরটা কমিয়ে রেখে 5-7 মিনিটের মধ্যে আমি আরও একটু ফুটিয়ে নিলাম। এইবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় আমি ফুটাবো না, তাহলে মাছগুলো খুব বেশি গলে যাবে, কারণ মাছ তো অলরেডি ভাজাই আছে। টাটকা মাছ দিয়ে এই রুই পোস্তটা করলে বেশি ভালো লাগে। বন্ধুরা, আমার যে পোস্তটা, আমি শুকনো পোস্তটা কীভাবে গুঁড়ি করি সেটা আমি আমার চ্যানেলে আমি আগেও দিয়েছি ভিডিও, তোমরা যদি সেটা দেখতে চাও আমি ডিসক্রিপশন বক্সে পোস্ত বাটার লিঙ্কটা দিয়ে দেবো। আমি পোস্ত, সর্ষ এগুলো আমি আগে শুকনো থাকতে আমি গুঁড়ো করে রাখি। কালো সর্ষে, সাদা সর্ষে সব আমি শুকনো করে গুঁড়িয়ে আমি ফ্রিজে রেখে দিই। তারপর যখন দরকার হয় যে রান্নাটাতে আমি দেবো, তখন আবার আমি একবার মিক্সার জারে সামান্য জল দিয়ে গুঁড়িয়ে নিই। দেখো আমি মাছগুলোকে একটু নেড়ে দিলাম, এপিটুপিট করে দিলাম। খুব সাবধানে করতে হবে, নাহলে মাছ ভেঙে যেতে পারে। এখন আমি 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণের জন্য, আবার 2-3 মিনিটের জন্য গ্যাস ওভেনের জোর কমিয়ে আমি একটু ঢেকে দিলাম। তাহলে কী হবে, কাঁচা লঙ্কার যে সুন্দর স্বাদটা সেটা মাছের মধ্যে যাবে। এই রান্নাটাতে ঝাল, নুন, মিষ্টি তিনটা ভালো বেশি দিতে হবে, তাতে কী হবে মাছের টেস্টটা খুব ভালো হবে। আমি তো আলাদা করে পেঁয়াজ, রসুন, কোনো মশলা এতে দেইনি। দেখো প্রায় মাছের ঝোলটা হয়ে গেছে, রুই পোস্তটা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে 1 চা চামচের মতো সর্ষের তেল আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা সর্ষের তেলের পরিমাণটা আরও একটু দিতে পারো। আর যদি চাও নামানোর সময়, যারা কাঁচা পোস্ত খেতে পছন্দ করে তার উপর থেকে কাঁচা পোস্ত বাটাও দিতে পারে। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এই রুই পোস্ত। আগামী দিনে জামাই ষষ্ঠী আসছে, কিছুদিন পরেই জামাই ষষ্ঠী। আমার বন্ধুরা যারা মাছের এই প্রিপারেশনটা তোমরা বানাতে চাও, বানিয়ে দেখবে কেমন হয়, আর আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। তৈরি হয়ে গেছে, দেখো এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। সব সময় তো মাছের কালিয়া খেতে ভালো লাগে না, এইভাবে মাছের পোস্ত মাছ করে দেখবে কেমন হয়। এটা এই রুই মাছ দিয়ে আমি করেছি, তোমরা কাতলা মাছ দিয়েও করতে পারো। তৈরি হয়ে গেল সুস্বাদু রুই পোস্ত, দেখতে যেমন সুন্দর খেতেও খুবই সুস্বাদু। এই এক রুই পোস্ত দিয়ে 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, এইটা আমার গ্যারান্টি। দেখো বন্ধুরা, দেখতে যেমন সুস্বাদু, দেখতে যেমন চোখে লাগছে, খেতেও খুব সুস্বাদু, তবে ঝাল, নুন, মিষ্টি এটা করা হলে তবেই এই রুই পোস্তটা খেতে বেশি ভালো লাগবে। আর মাছটা টাটকা হওয়া চাই, তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ হবে। আমি যেই পদ্ধতিতে তৈরি করলাম তোমরা তৈরি করে দেখবে, আর কেমন হয় আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। আগামী পর্বে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। আমার সব পুরনো বন্ধুরা যারা আমার সাথে সবসময় আছে, তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধুরা আছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে। নমস্কার বন্ধুরা, আগামী পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।